ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव रामकृष्ण ईश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा आज समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन जा सूत्राकारे रचित आछे परमार्थ प्रसंग नाम दिए से परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा शेष करेछिलाम 349 नम्बर सूत्र। सेखाने स्वामीजी महाराज बोलछेन, स्वामीजी बोलेछेन ठाकुरेर धर्म समन्वय भाव ओ सार्वजनीन धर्म शिक्षा ओ आदर्श रूपे शुधु जे जगते छड़िये दिते हबे ता नय, সেগুলোকে জীবনে কার্যকর করতে হবে। অর্থাৎ হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের জীবে দয়া, খ্রিস্টানদের কর্মতৎপরতা, ইসলামের পরস্পরের মধ্যে ভাতৃভাব আমাদের জীবনে দৈনন্দিন কাজের দ্বারা প্রতিফলিত করতে হবে। সেই জন্য আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। বলছেন যে ভারী সুন্দর কথাটা, ঠাকুরের ধর্ম সমন্বয় ভাব এবং তার যে সার্বজনীন ধর্ম এটা শুধুমাত্র থিওরি আকারে থাকলেই হবে না। আমি জানি যে শ্রীরামকৃষ্ণ এই করেছিলেন ওই করেছিলেন তাই করেছিলেন, আমার জীবনে যদি বদল না আসে, আমার জীবনে যদি তার প্রতিফলন না হয় এবং আমার থেকে এক থেকে একশো এরকমভাবে যদি সবার জীবনে প্রতিফলন হয়ে সমাজের যদি রূপরেখার পরিবর্তন না হয়, তাহলে সেই ধর্ম সমন্বয় ভাব বা সার্বজনীন ধর্মের কোনো মূল্য থাকে না। এই ধর্মের সার্বজনীন ধর্ম ধর্মের সমন্বয় ভাব ও সার্বজনীন ধর্ম শুধুমাত্র জানলেই হবে না, এটিকে জীবনে কার্যকর করতে হবে। কার্যকর করার রূপ কী তিনটি বলছেন, চারটি। হিন্দুদের আধ্যাত্মিকতা, যে প্রবল ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস, ঈশ্বরীয় ভাবনার প্রতি প্রবল বিশ্বাস, ঈশ্বরীয় ভাবনার প্রতি প্রবল ভালোবাসা, সেইটি এর সঙ্গে সংযুক্ত হবে বৌদ্ধের দয়াভাব। বৌদ্ধদের যে দয়াভাব আছে সেটি, জীবে দয়া, জগতের সবাইয়ের প্রতি ভালোবাসা, সকলের প্রতি স্নেহ। আমরা অনেক সময় ধর্মাচরণ করতে গিয়ে আত্মমুক্তির দিকে এত বেশি, হিন্দুরা আত্মমুক্তির দিকে এত বেশি জোর দিয়ে থাকেন, জগতের অন্যান্যদের প্রতি তাদের সামান্যতম আকর্ষণও থাকে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তার জীবনের একটি গল্প আমাদের বলেছিলেন, তিনি যখন যেতে ছিলেন উত্তরকাশীতে ছিলেন, তখন উত্তরকাশীতে সাধন ভজন করছেন, তখন দেখলেন যে দুটি সাধু পাশাপাশি থাকে, সে দুটি সাধুর ভেতরে তারা একজন অসুস্থ হয়ে পড়ায় আরেকজন ধীরে ধীরে তাকে ছেড়ে চলে গেলেন। সাধুটিকে ভূতেশানন্দজি মহারাজ জিজ্ঞাসা করলেন যে তোমার এরকম ধারণা কেন হলো, ওকে তো ও যে তোমার সঙ্গী, তো এতদিন তোমার সঙ্গে সাধন ভজন করছিল, তুমি ছেড়ে চলে গেলে কেন ওর অসুস্থতার সময়? এবং তিনি বলেছিলেন অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে আমার বিক্ষেপ হয়ে যায়, বিক্ষেপ হতা হয়, এই কথাটা তিনি বলেছিলেন। বলেছিলেন আমাদের নিজেদের জন্য কিন্তু বিক্ষেপ হয় না, আমরাও যে সব দিন ভগবানকে ডাকতে পারি তা কিন্তু নয়, শরীর খারাপ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শরীর ম্যাজম্যাজ করতে পারে, নানা রকম কাজ আসতে পারে, নানা রকম বাধা আসতে পারে, কিন্তু সেটাকে সেটার জন্য আমরা রোজ যে যতটা ঈশ্বরকে ডাকবো ঠিক করে থাকি ততটা হয় না, যত সময় ধরে যতক্ষণ ধরে ডাকবো সেসব করে উঠতে পারি না, আমাদের মনে কিন্তু তার জন্য সামান্যতম বিক্ষেপ হয় না। আমাদের বিক্ষেপ হয় এই যে সাধন ভজন করতে গিয়ে অন্য যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এটা হয়, আমরা নিজেদেরকে নিয়ে এত সেলফ সেন্টার্ড সেই পারি না। সেই কারণে হিন্দুদের প্রবল আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে হবে বৌদ্ধ ধর্মের যে ভ্রাতৃপ্রেম বা সর্বজীবের প্রতি যে দয়া, খ্রিস্টানদের কর্মতৎপরতা, ভীষণ রকমের তৎপর ওদের, বহু সময় ওরা অদ্ভুত রকম, আমরা আপনারা জানেন কি না জানি না, খ্রিস্টান নানেদের দেখেছি ওরা কখনো রাস্তার মাপ 10 মিনিট আমরা বলি না এখান থেকে ওখান কতটা লাগবে কতক্ষণ লাগবে যেতে, ওরা কিন্তু কখনো বলে না 10 মিনিট বা 20 মিনিট লাগবে, ওরা বলে কতগুলো রোজারি, মানে পুরো রাস্তাটা যেতে কতগুলো কতবার রোজারি তারা জপ করতে পারে, 1 মালার দূরত্ব, 2 মালার দূরত্ব, 3 মালার দূরত্ব, তারা সত্যিই জানে না।
বলছে প্রতি মুহূর্তকে ব্যবহার করা, এটা কিন্তু ওরা দেখার মতো। হয়তো অনেক সময় মনে হবে যে এটা কীরকম লোক দেখানি, কিন্তু যাই হোক ঈশ্বরকে পাওয়ার জন্য যে প্রয়াস, তার জন্য যে কর্ম প্রচেষ্টা, এটা ওদের ভিতরে খুব তীব্রভাবে আছে। আমার মনে আছে একবার আমরা এখান থেকে এই নামখানা থেকে যাচ্ছি, আমাদের ইয়েতে কলকাতায় যাচ্ছি ট্রেনেতে, এক খ্রিস্টান দম্পতি উঠলেন, তারা বম্বে থেকে এসেছিলেন এবং তারা ওই হেনরি আইল্যান্ড গেছিলেন, হেনরি আইল্যান্ড থেকে ফিরছেন, নামখানা থেকে উঠেছেন। পথে এই দুটো কি আড়াইটের সময় তাদের বোধ হয় কিছু উপাসনার সময় হয়ে গেছে, তার আগে অবধি আমাদের আমার সঙ্গে জমিয়ে গল্প করছিলেন। ওরা বললেন যে আমরা তাহলে আমাদের উপাসনাটা শুরু করে দিই। হ্যাঁ স্যার, কোনো কথা নেই, উপাসনা শুরু করে দিলেন। একে অপরের মানে কীরকম মানে সেই আমাদের কর্ণপন্থী সংবাদে যেরকম যখন পার্থ ঘোষ গৌরী ঘোষের যেরকম, ঠিক সেই রকমভাবে দুটো রোজারি নিয়ে দুজনে আস্তে আস্তে একে অপরের সঙ্গে কথা বলতে হতো এবং সারা ট্রেনের লোক হাঁ করে দেখছে, তাতে তাদের কিচ্ছু এসে যায় না, তারা কিন্তু মন দিয়ে তাদের প্রার্থনাটি করছেন। এই যে তৎপরতা, যাই হয় হোক পৃথিবী উল্টে যাক যাক, আমাকে এই সময় একটা কাজটা করতে হবে, যে কর্মতৎপরতা এটা। আর ইসলামের প্রবল ভাতৃভাব, মসজিদের ওপর থেকে দাঁড়িয়ে যদি কেউ চিৎকার করে বলে ইসলাম খতরে মে হ্যায়, ব্যাস হয়ে গেল। যেখানে যত ইসলাম ভাই আছেন সবাই চলে আসেন, কেউ হয়তো এটাকে খারাপ দৃষ্টি দিক দিয়ে দেখেন, কিন্তু এর ভালো একটা দিক আছে, এই যে স্বজন স্বজাতির প্রতি এগিয়ে আসা, তার বিপদে একে অপরের সাহায্য হয়ে ওঠা, এটা কিন্তু আমরা বড় একটা হিন্দু ধর্মের মধ্যে দেখতে পাই না। আমরা চাচা আপন প্রাণ বাঁচাতেই বেশিরভাগ মত্ত হয়ে থাকি, সবাই যে থাকি তা নয়। কিন্তু যদি শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় ভাব এবং সার্বজনীন ধর্মকে জীবনে আচরণ করতে হয়, তাহলে এই চারটি ভাব আমাদের জীবনেও আচরণ করতে হবে। সেটাকে এমনভাবে আচরণ করা চাই সেটা যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে যায়। আমরা আজকে 350 নম্বর সূত্র নিয়ে পড়াশোনা করব। স্বামীজি বলছেন স্বামীজি বলেছেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের জন্মদাতা, বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্মের জন্মদাতা, খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্মের জন্মদাতা। এই চার ধর্মই ভারতে পরস্পর মিলিত হয়ে বর্তমান যুগে এক হতেই হবে। এই জন্যই ঠাকুর এসেছিলেন বুড়ির সঙ্গে নাতিপুতিদের ঝগড়াঝাঁটি মিটিয়ে ধরায় শান্তি স্থাপনের জন্য। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার জন্মদাতা, নতুন জিনিস তখনই জন্ম হয় যখন পুরনো জিনিসটি আমাদের ব্যবহার করতে করতে সেটা আর কাজে থাকে, কাজে লাগে না, বা আমরা তার ব্যবহারের অযোগ্য হয়ে উঠি। আগে দেখবেন পুরনো দিনের বাড়িতে একটা জিনিস সবার বাড়িতে থাকতো, সেটা হচ্ছে শিল আর নোড়া, সবার বাড়িতে থাকতো, একটা পিঁড়ি থাকতো, একটা শিল থাকতো, একটা নোড়া থাকতো। আপনি কিছু রান্না করলেন, ব্যাস পিঁড়ি শিলটা পাতা হয়ে গেল, জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, তারপরে সেই পিঁড়িতে বসে উবুয়ে বসে এমনি 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 করে সারা শরীর নাড়িয়ে চাড়িয়ে এক্সারসাইজ করে করা হলো। তারপরে দেখা গেল যে গুঁড়ো মশলার ব্যবহার করা শুরু হলো, তবে গুঁড়ো মশলাতে দেখা গেলো কাঠ আসে, এই আসে, তাই আসে, তখন মিক্সি এসে গেল, তখন আমরাই নিজে নিজেদের গুঁড়ো মশলা বানাতে থাকলাম, আমরা বাটাবাটির মধ্যে গেলাম না। এখন শুনছি পেস্ট এসেছে, পেস্ট এসে সেটা জলের সাথে গুলে দিলে, খানিকক্ষণ রেখে দিলে, ব্যাস ব্যবহার করলে একেবারে যেরকম নাকি সর্ষে বাটা যেত সেই রকম সর্ষে বাটা পোস্ত বাটা আছে। দেখুন একই জিনিস প্রত্যেকটা যুগ অনুযায়ী একই কাজ আমরা করছি, এক একটা যুগ অনুযায়ী ধীরে 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 তার প্রয়োগগত দিকটা, তার প্রয়োগগত রীতিটার বদল হয়েছে। একটা আরেকটা জন্মদাতা, জন্মদাতা মানে ওর থেকেই এসছে তা নয়। যখন খ্রিস্টান ধর্মে আমরা যখন হিন্দু ধর্মে স্যাটিসফাইড ছিলাম না, তখনই কিন্তু এই বৌদ্ধ ধর্মে সূত্রপাত হলো। বৌদ্ধ ধর্ম যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন হিন্দু রীতিনীতি সমস্ত কিছু আছে। ভূতেশানন্দজি একটি রীতির কথা খুব বলতেন, বৌদ্ধ সন্ন্যাসীরা তারা কিন্তু কেউ গোটা কাপড় পরে না, সন্ন্যাসীদের আমাদের গোটা কাপড় পরার রীতি নেই। আমরা ওই যে শ্মশানে যে ইয়ে পরে থাকবে, ওই শ্মশানে মানুষকে দাহ করবার সময় যে কাপড়ের টুকরোটা পরে থাকবে, সেই কাপড়ের টুকরো জুড়ে জুড়ে দুটি কাপড় পরতে হয়, একটা হচ্ছে কোমরে ওই ডোর, আর তার হচ্ছে কৌপিন, নিজের লজ্জা নিবারণ করার জন্য আরেকটা কাপড়। বৌদ্ধরা এই ভাবটিকে খুব ভালো করে নিলেন, কিন্তু মডার্ন ওয়ে, বড় বড় দামি দামি কাপড় এনে সেটা কাঁচি দিয়ে এবড়ো খেবড়ো করে তারা কেটে ফেলে, তারপর সেটা সেলাই মেশিনে স্টিচ করেন। আপনারা দেখবেন ওদের যে চিবর, ওটা যে গায়ে দেওয়া আছে লম্বা লম্বা বিভিন্ন জায়গায় সেলাই করা, ওই ভাবটাকে ধরে রাখার জন্য।
হিন্দু ধর্মের যা কিছু আনুষ্ঠানিক, ধর্ম যখন তার মূল জায়গা থেকে আনুষ্ঠানিক দিকে প্রাধান্য পায়, তখন এক নতুন নতুন ধর্মের সূত্রপাত হয়। তখন আমাদের এই এর থেকে বেরিয়ে যাবে। যে বাবার ছোট ছেলে দেখেছিল তার বাবার দাদুর শ্রাদ্ধে বাবা একটা বেড়াল বেঁধে রেখেছিল, কেন বেড়াল বেঁধে রেখেছিল এ নিয়ে ভাবনা চিন্তা নেই, বেড়াল না বাঁধলে শ্রাদ্ধ করা যাবে না, এইটা তার মনের ভেতরে ধারণা হয়েছিল। একটা ছিল প্রয়োজনীয়তা, আরেকটা আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হল। ধর্ম যখন আমাদের সান্ত্বনা জীবনের সম্পদ থেকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়, তখন আমরা আরো সহজ সরল আনুষ্ঠানিকতার দিকে মুখ ফেরাই। বৌদ্ধ ধর্মের যখন নানা রকমের সমস্যা হলো, নির্বিচারে সন্ন্যাস দেওয়া শুরু হয়ে গেল, যার যোগ্যতা আছে তাকেও দেওয়া হলো, যার যোগ্যতা নেই তাকেও দেওয়া হলো, ফলে নানা রকমের যে সমস্যা তৈরি হতে থাকলো, সেই তার থেকে বেরিয়ে আসার জন্য আবার খ্রিস্টান ধর্মের সূত্রপাত হলো। আবার খ্রিস্টান ধর্ম সেই একেশ্বরবাদ, তারপরে আবার খ্রিস্টানদের মধ্যে নানা ভাগ হতে থাকলো, যেমন হিন্দুদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের ভেতরে ব্রাহ্মণ, তারপরে বৈষ্ণব, শাক্ত, এইরকম সব বিভিন্ন ভাগ আছে, ওদের ভেতরে খ্রিস্টানদের ভেতরে ভাগ হতে থাকলো। যিশুকেই মানা উচিত ছিল, কোথাও মেরিকে মানা হলো, কোথাও মেরির কোলে যিশুকে মানা হলো, কোথাও যিশুর মা হিসেবে মেরিকে মানা হলো। এই যে খ্রিস্টানদেরও নানা রকমের এই সম্প্রদায় তৈরি হতে থাকলো, তারপরে তার থেকে আরও বেরিয়ে আসার জন্য ইসলাম ভাবের সূত্রপাত হলো। স্বামীজি বলেছিলেন, এই মহারাজ বলছেন যে স্বামীজি চেয়েছিলেন এই চার ধর্মই ভারতে পরস্পর মিলিত হয়ে বর্তমান যুগে এক হতেই হবে। এই চারটি ভাব যদি একত্রিত না হয় তাহলে কোনোভাবেই এটা হবে না, কোনো একটা ভাবই পূর্ণ নয়, কারণ একটা পূর্ণ ছিল না মনে হওয়ার জন্যই আরেকটার জন্ম হয়েছে। মানে অপূর্ণতা কাটানোর জন্য যেটা জন্ম হচ্ছে সেটা অপূর্ণতা। আপনি সিঁড়ি আপনার একতলা থেকে দোতলায় উঠতে হবে, কিন্তু পায়ে খুব ব্যথা, আপনি সিঁড়ি ভেঙে উঠতে পারছেন না, তাই সিঁড়ির গায়ে একটা লিফ্ট লাগিয়ে নিলেন, এই একটা সিটের লিফ্ট। আপনি কিন্তু ওই যে দোতলায় উঠছেন, কিন্তু দোতলায় উঠবার জন্য যতটুকু বাধা ছিল সেটুকু কাটানোর জন্য ওই লিফ্টটাকে নিয়ে নিন, কিন্তু লিফ্টটা কিন্তু আপনার বাড়িতে যে দোতলায় ওঠার উদ্দেশ্য এটাকে পূরক করছেন, ওটা সহায়ক হচ্ছে। তাহলে এটা যে মূল যে আদর্শ তাতে তার একটা অংশ হলো। আবার দেখা গেল যে আগে একটা ছোট্ট একটা বেঞ্চির মতো জিনিস লাগিয়ে দেওয়া হতো, সেটা একতলা থেকে দোতলায় উঠে যেত, আপনি তাতে একটু কুশন লাগালেন, তারপর পায়ের তলায় একটা ফুট রেস্ট দিলেন, তারপর সেটা ওপরে ওঠে। দেখুন আগে যে লিফ্ট যে কারণে ব্যবহার হতো, আমার হাঁটুতে ব্যথা, আমি একতলা থেকে দোতলায় উঠতে পারছি না, তার জন্যই লিফ্টটা ব্যবহার হলো, সেই যাত্রাটাকে আরও সুগম করে দেওয়ার জন্য আরেকটা ব্যবস্থা হলো। তার মানে কাজটা সে একই করছে, কিন্তু ওই যেটা এই অল্প একটু বাকি ছিল তার যে যতটুকু কম ছিল সেটার পূর্ণতার করা হলো। আর তারপরে দেখা গেল না পেছনে একটু জায়গা আছে, এই একজন একজন করে গেলে হবে না, আরেকটা লিফ্ট বসিয়ে দেওয়া হলো। এই যে একজন একজন করে যাওয়াটা, মানে লোক উঠতে পারছিল না দোতলায়, সবার উদ্দেশ্যে কিন্তু দোতলায় উঠব, কিন্তু উঠতে পারার ক্ষেত্রে যে বাধা ছিল যে একজন একজন করে উঠছিল, সেই বাধাটা কাটিয়ে দেওয়ার জন্য আরেকটা জিনিসের সূত্র, কিন্তু সবারই উদ্দেশ্য কিন্তু এক, সেই দোতলায় ওঠা। এই দোতলায় ওঠাটা উদ্দেশ্যকে লক্ষ্য রেখে বাকি যে ভাবগুলিকে যদি সমন্বয় করে দিই তাহলে খুব সুবিধা হবে। একটা লিফট যাবে এমনি চেয়ারে বসে হুশ করে উঠে যাবে, একটা গদিওয়ালা চেয়ারে বসে যাবে, একটা এতে উঠবে, আর যার পায়ের জোর আছে সে ধীরে 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 সিঁড়ি ভেঙে দোতলায় উঠবে। আমাদের সকলের উদ্দেশ্য দোতলায়, কিন্তু অনেক লোক একসাথে দোতলায় উঠতে পারবে। ঠিক এইরকম সব ভাবগুলি সমন্বিত হয়ে আমরা যখনই দোতলায় ওঠা, মানে ঈশ্বর লাভকেই জীবনের উদ্দেশ্য করে নেব, তাহলে যে পথ দিয়েই যাই না কেন তাকেই পাব। ঠাকুর চেয়েছিলেন, ঠাকুরের ধর্ম সমন্বয় ভাব এটা হলো, এই ঠিক এই জিনিসটাকে বোঝাতে চেয়েছিলেন। যেরকম ঠাকুমা কী করেন, বুড়ির সঙ্গে নাতিপুতিদের ঝগড়াঝাঁটি মিটিয়ে ধরায় শান্তি স্থাপনের জন্য হয়। অনেক সময় হয় না, দেখবেন এটা বাড়িতে আমাদের তো হতোই, যে ঠাকুমার সঙ্গে ঝগড়াঝাঁটি হয়ে যেত, এবং ঠাকুমার সঙ্গে ঝগড়াঝাঁটি হয়ে যাওয়ার ফলে ঠাকুমার সঙ্গে আমাদের কথাবার্তা বন্ধ হয়ে যেত। মায়েরা যখন এটা বুঝতেন যে এরকম একটু ঝগড়াঝাঁটি হয়েছে, বৃদ্ধাও এতটুকু নড়ছেন না, ছেলেপুলেরাও এতটুকু নড়ছেন না, তখন তারা সমন্বয় তৈরি করতেন। কারণ ঠাকুমার কাছে যদি নাতিপুতিরা না যায় তাহলে তারা যে তাদের যে নিজস্ব যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড সেটা ক্রিয়েট করতে পারবে না। আর ঠাকুমাকে যদি এরা না পায় তাহলে যে পুরনো ঐতিহ্য
ছোট ছেলেরা তার থেকে বিচ্যুত হয়ে যাবে। সেই কারণে মারা মাঝখানে যারা থাকে তারা দুই সম্পদের ভেতরে সংযোগ স্থাপন করে দেয়। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম এসেছিলেন বুড়ি আর তার সন্তানদের মধ্যে, মানে মূল আদর্শ এবং সেই আদর্শ থেকে যারা বিচ্যুত হয়ে গেছেন সেই আদর্শ এবং আদর্শ বিচ্যুত মানুষদের একত্রিত করে একটি ঘনীভূত আদর্শে রূপান্তরিত করে দেওয়া। বলছেন এই কারণে ধরায় শান্তি স্থাপন করতে এসেছিলেন। ধরায় সেই শান্তি স্থাপনের উদ্দেশ্য দারুণ একটা জিনিস, আমাদের স্বামীজী বিবেকানন্দ ওই আচণ্ডালা প্রতিহতরায়ও ইয়াস্য প্রেম প্রবাহ এই মন্ত্রের এই স্তবের একটা জায়গায় ঠাকুর সম্পর্কে বলেছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, সংশয়রূপ রাক্ষসকে তিনি নাশ করতেন। এই প্রত্যেক প্রজন্মে প্রত্যেক অবতার আসেন এক একজন করে অসুরকে নাশ করতে। এবারের যে অসুর সেই অসুর নাম হচ্ছে সংশয় নামক অসুর। এই অসুরকে নাশ করার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। এই অসুর কোথাও ছিল না, বাইরে কোথাও নেই, আমার আপনার প্রত্যেকের ভেতরে রয়েছে। এবং সেই অসুর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই নতুন জীবনের প্রয়াস, নতুন জীবনের চেষ্টা, শ্রীরামকৃষ্ণ আমাদের মাঝখানে এসেছিলেন সেইটি নতুন ভাব আমাদের জাগিয়ে দিতে। ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, সেই পুরনো ভাব দ্বারা শুধু নতুন আঙ্গিকে দেখা। কি আঙ্গিক? না জগতের সব ধর্মমত শ্রেষ্ঠ নম্বর এক, আর নম্বর দুই হচ্ছে যেখানে যা কিছু ভালো আমি আমার ধর্মমতে যাওয়ার সময় সেই অন্য ধর্মের ভালোগুলো নিয়ে সমৃদ্ধ হয়ে ওঠা। একটা রেস্তোরাঁ আপনি খুলেছেন, সেখানে আগে শুধুমাত্র বাঙালি খাবার রান্না হতো। আপনি শুনলেন পাশের রেস্তোরাঁটা আছে সেখানে বাঙালি খাবারই রান্না করে, কিন্তু বাঙালরা যেরকমভাবে শুটকি মাছ রান্না করে ঠিক সেই রকমভাবে তারা শুটকি মাছ রান্না করতে। আপনি দোকানওয়ালার সাথে ভাব কাপ করে তার সঙ্গে দেখা করে সেই শুটকি মাছ রান্নার পদ্ধতিটি শিখে নিলেন। তখন তারপরে দেখা গেল আপনার ও কলকাতায় ঘটির রান্না হয়, বাটির রান্না হয়, সবাই মিলে আসা যাওয়া শুরু করলো, আপনার ক্রেতার সংখ্যা বাড়তে থাকলো। এই ধর্ম সমন্বয়ের কাজটাই তাই, সকলকে এক জায়গায় এনে প্রত্যেকের কমন ইন্টারেস্ট ধরে, প্রত্যেকের যে সাধারণ যে নিয়ম সেইটি ধরে সকলকে একত্রিত করা। 351 নম্বর সূত্র, এটা একটু বেশ কঠিন ভাষা, শব্দ সেগুলো খুবই কঠিন, অনেক সময় আমাদের বুকে প্রাণে গায়ে ঘাড়ে মুখে লাগে কথাগুলো। মহারাজজি বলছেন সারা জীবন উপদেশ তো অনেক শুনেছ পেয়েছ, উপদেশ তো অনেক জানো, অনেককে দিয়েও থাকো, কিন্তু তোমরা কথা শুনবে কি যদি তুমি তার খানিকটা অন্তত নিজে করে না দেখাতে পারো। কথায় ও কাজে আকাশ পাতাল প্রভেদ, মেলা উপদেশ পড়বার বা শুনবার দরকার হয় না। মুক্তিপথের একটি উপদেশও যদি নিজ জীবনে প্রতিফলিত করতে পারো তাহলে তুমি ধন্য হবে, জগতের কল্যাণ হবে। আর তুমি মার কৃপায় দুস্তর ভবসাগর পার হয়ে আনন্দধামে প্রয়াণ করবে। আমাদের একটা বেসিক সমস্যা, স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, এই মেক করার আগে স্বামীজি বি শব্দটা ব্যবহার করেছে। বি শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আমার মেক করাটা সার্থক হয় না। পূজনীয় আত্মস্থানন্দজি একটি ভারী সুন্দর কথা বলতেন, সেখানে তিনি বলতেন যে অন্যকে বদল করার আগে নিজেকে আমূল বদল করতে হয়। বলছেন আগুনকে নিজেকে আগে প্রজ্বলিত করতে হয়, আগুন যদি প্রজ্বলিত হয় তাহলে অবশ্যই যে তোমার কাছে আসবে সে অবশ্যই আলোকিত হবে। আগুনের কাছে গেলে আমরা আগুনের আলোয় আলোকিত হই, আরও কাছে যে আসবে সে তোমার উত্তাপ অনুভব করতে পারবে। আর তিন হচ্ছে সে যদি আরও কাছে আসে তাহলে সে পুড়ে ছাই হয়ে গিয়ে তার নিজের আপন সত্তাকে হারিয়ে সেটি নতুন সত্তা প্রাপ্ত হবে। এইটি কথা তিনি আমাদের বলতেন, এ খুব সুন্দর ব্যাখ্যা। এটা বলছেন আমরা উপদেশ অনেক সময় শুনেছি, আমরা কখনো দেখবেন দেখি না আমার ভেতরে বদল হলো কি না, আমি বদল করতে পারলাম কি না। আমাদের অনেক জায়গায় পাঠ করতে যাই, সেখানে গিয়ে দেখি যে সেখানে অনেকে ইউটিউবার আছেন, অনেক কিছু আছেন, বসে আছি আমরা, তিনি তার যাবতীয় ভক্ত শিষ্য তাদের সঙ্গে আজকের পাঠটা নিয়ে আলোচনা করছেন, তিনি কিন্তু গোটা পাঠটা শোনেননি, খণ্ড 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 অংশ শুনেছেন, তিনি সেই খণ্ড খণ্ড অংশগুলোকে জুড়ে রেখেছেন।
তার যে কাজটা ছিল, তিনি এই পাঠ শেষ হয়ে যাওয়ার পর যারা অতিথি আছেন তাদেরকে কিছু খেতে দেবেন, তাদের বিদায়, তারা চলে যাবে, তার আগে তাদেরকে কিছু তাদের জিনিসপত্র যেগুলো দেবার দেবেন বলে ঠিক করে রেখেছেন সেগুলো গুছিয়ে দেবেন, অথবা কোনো চাঁদা কিছু দেওয়ার আছে আশ্রমের জন্য দেওয়ার আছে সেইগুলো, বা সৌজন্যমূলক সাক্ষাৎকার এইটি করা, এইটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হয় না। আমরা সবাই নিজেরা মেতে থাকি যে মহারাজের যে পাঠটা আছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। আমাকে এক জায়গায় জিজ্ঞেস করেছিল নাগেরবাজারে একজন দিদি, উনি এসে জিজ্ঞেস করলেন যে আমরা সবাই রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত, আমাদের ছেলেপুলেরা কেউ দীক্ষা নিতে চায় না। আমি খুব মানে দার্থক ভাষা যেরকম বলে থাকি ক্যাটক্যাট করে, আপনাদের আপনাদের ভাষায় যেটা বলে ক্যাটক্যাট করে, সেই ক্যাটক্যাট করে বলেছিলাম যে ভাগ্যিস তারা দীক্ষা নেয় না। এর দোষ কিন্তু অন্য কারুর নয়, আমাদের দোষ। আমরা তাদের দেখাতে পারিনি যে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে এলে জীবনের বদল হয়। তারা দেখেছে যে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে এসেও আগে যেমন ছিলাম ঠিক সেই রকমটাই আছে। তখন তারা ভাবে যদি মঠ মিশনে গিয়ে যদি এই সততা ক্রুরতা খাটাফাটি না হয় তাহলে কিন্তু না যায়, তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ এদের কাছে গিয়ে আমার লাভটা কী আছে। তারা নিজের কখনো লাভটা খুঁজে পায় না, নিজেদের মুক্তি যে এইটা পথটা যে তাদের মুক্তির কারণ হতে পারে সেটা তারা কিছুতেই অনুভব করতে পারেন না, এবং অনুভব করতে পারেন না বলে তারা রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আসতে পারেন না। আমাদের মহারাজ একটি ভারী সুন্দর কথা, পূজনীয় প্রভু মহারাজ যে কথাটা বলতেন, বলতেন তুমি আদর্শে নিষ্ঠ হতে পারো নি, এটা তোমার সমস্যা, তুমি চেষ্টা করবে আদর্শ নিষ্ঠ হতে, কিন্তু তোমার যে আদর্শ নিষ্ঠ হওয়াটা অন্যকে আঘাত করবে, অন্যের উদ্দেশ্যকে আঘাত করো না। তাহলে আদতে সে শ্রীরামকৃষ্ণ যার প্রতি ভালোবেসে এসেছিল তার প্রতি বিশ্বাস হারাবে, সে তো শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে এসেছিল, তোমাকে সে শ্রদ্ধা করে ভক্তি করে, কারণ সে দেখেছে যে তুমি শ্রীরামকৃষ্ণের জন্য জীবনের সবটুকু উৎসর্গ করেছ, তোমার নিজের জীবনের দুর্বলতা তোমার জীবনের অপূর্ণতা এটা জগৎকে দেখানোর দরকার নেই। জগৎকে যদি দেখাতে চাও তাহলে যেটা সবচেয়ে বড় ক্ষতি হবে, তুমি অন্য মানুষের যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে ভালোবাসা তার থেকে তাদের সরিয়ে দেবে। আমরা সব সময় চাই যে আমাদের সন্তান প্রসন্তান, এটা আমরা বাবা মা বলেই হয়তো আপনারা চান যে তারাও ভালো হোক, তারাও শ্রীরামকৃষ্ণের কাছে আসুক, তারাও একটা নতুন জীবনের সন্ধান পাক, কিন্তু কখনোই আমরা নিজেদেরকে মানে নিখুঁত করে করার চেষ্টা করি না যে আমাদের জীবন আপনা আপনি মানুষকে বদল করে দিতে পারে। শ্রীরামকৃষ্ণদেবকে কেশবচন্দ্র সেন জিজ্ঞাসা করেছিল যে তাঁর কথা শ্রীরামকৃষ্ণের কথা তিনি কিছু বলবেন কি না, তার কাগজে তিনি লিখবেন কি না। ঠাকুর বারণ করলেন, তাকে বললেন যে ফুল ফুটলে ভোমরা মধুকর আপনা আপনি আসবে, তাই ওসব ওইভাবে কোনো প্রচার করার দরকার নেই। আমরা অনেক সময় ভাবি প্রচার করে আমরা বোধহয় শ্রীরামকৃষ্ণকে বড় করছি, কিন্তু অনেক সময় ভুলে যাই আমরা শ্রীরামকৃষ্ণকে প্রচার করতে গিয়ে তাকে ছোটই করে ফেলি। আমরা আমাদের আদর্শকে জগতের কাছে পাবলিক করতে গিয়ে আমরা নিজেদেরকে ছোট করে ফেলি। আপনারা বলবেন তাহলে কি এই হবে না, তাহলে কি আমাদের আমরা এক জায়গায় জোট হব না, এই যে ক্লাসগুলো হচ্ছে এটা করবো না। এগুলো সব লাইক মাইন্ডেড আমার মনের মতো যারা তাদের সঙ্গে প্রথমে করতে হয়, তারা আপনার দিব্য জীবন দেখে ধীরে 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 সহায়তা করতে শুরু করেন, তারাও এগিয়ে আসেন, এটা কিন্তু কথা। এই আমাদের এই আশ্রম যখন শুরু হয়, এখন আমরা এত বিরোধিতার মধ্যে পড়ি, কিন্তু তখন যখন শুরু হয় তখন কেউ তার ছেলে, এখানে স্কুল তৈরি হয়েছিল কিন্তু কোনো মানুষ তার ছেলেকে দিতে রাজি হয়নি, কোনো মানুষ তার ছেলেকে দিতে রাজি হয়নি। এবং ইষ্টানন্দজি একের পর এক সারাদিন হয়তো বহু রাস্তা হেঁটেছেন, চার পাঁচ কিলোমিটার প্রত্যেক দিন হেঁটে হেঁটে মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেন যে শিক্ষার কী প্রয়োজন আছে, কেন শিক্ষার দরকার আছে, কেন তার ছেলেপুলেগুলো পড়বে। একজনের সঙ্গে পরিচয় হয়েছিল যিনি স্বামী ইষ্টানন্দজি শেষের দিকের ছাত্র, উনি বললেন আমার বাবাকে বুঝিয়ে স্কুলে যখন আমি এলাম তখন আমার বয়স 8, তিনি রোজই যান খেতেতে তার সঙ্গে গিয়ে কথা বলেন, একদিন দুদিন স্কুলে আসেন তারপরে আবার স্কুলে আসেন না। সিস্টার নিবেদিতার কথা ভাবুন, সিস্টার নিবেদিতার মতো মানুষের কথা শুনবার জন্য মানুষ অপেক্ষা করছিলেন, তিনি
মেয়েদের স্কুল খুলবেন সেই স্কুলে তে তার বলার জন্য ভদ্রলোকদের জোগাড় করেছেন। তিনি মেয়েদের স্কুল কেন প্রয়োজন আছে, মেয়েদের শিক্ষার কেন প্রয়োজনই আছে, এই নিয়ে সব সমাজের যেটা ক্রিম তাদেরকে বলছেন, অথচ কেউ রাজি হচ্ছেন না তার মেয়েটিকে সিস্টারের স্কুলে দেওয়া। তারা কেউ রাজি হচ্ছেন না, তারা কিছুতেই রাজি হলেন না দেখে স্বামীজি তার বন্ধু হরমোহনের হাতটা তুলে দিয়ে বললেন, ওয়েল মিস নোবেল, দিস জেন্টলম্যান ওয়ান্টস টু অফার হার ডটার্স অ্যাট ইয়ার স্কুল। এই এই ভদ্রলোক এখন তার সন্তানদের দেবেন। ভারতী প্রাণা মাতাজির স্মৃতিকথায় ভারী সুন্দর বর্ণনা আছে, মেনদের স্কুল বলা হতো, সেই কারণে ব্রাহ্মণ বাড়ির মেয়ে বা উচ্চ বংশজাত মেয়েরা তারা কেউ যেত না সে স্কুলে। তারা সেই স্কুলে একদিন শাস্তি পেয়েছিল, খুব শাস্তি, চারটে অবধি তাদের স্কুল ঘরের ক্লাস ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। দুই বন্ধু বলে স্থির করলেন, তারা আসা যাওয়ার পথে সিস্টারের স্কুল দেখেছেন, সেখানে অনেক পুতুল আছে, পুতুল নিয়ে খেলতে দেওয়া হয় আর পড়াশোনা নিয়ে এত চাপ দেওয়া হয় না, সেটা ওই ছোট্ট শিশুরা দেখে নিয়েছিল। পরের দিনই তারা ঠিক করলেন তারা গিয়ে ওই মেমের স্কুলে গিয়ে ভর্তি হবে। সিস্টারের স্কুলে গিয়ে ভর্তি হলেন, সিস্টারের সঙ্গে পাড়ার ছেলেদের খুব ভাব ভালোবাসা ছিল, তারা গেলেই সিস্টার তাদের খাওয়াতেন। ভারতী প্রাণা মাতাজি দাদা মাঝে মাঝেই যেতেন, এই নিয়ে ভারতী প্রাণা মাতাজির গজগজের সীমা, ভারতী মাতা মাতৃ মায়ের গজগজের সীমা পরিসীমা ছিল না। তিনি মাঝে মাঝেই বলতেন, মেয়ে গিয়ে মেমেদের স্কুলে পড়েছে আর দাদা গিয়ে মেমের মেমের কাছ থেকে গিয়ে পরোটা আলুর চচ্চড়ি খেয়ে আসছে। এইটা দেখুন এরপরে প্রায় অন্তত 100 বছর অতিক্রান্ত হয়েছে, 100 বছর অতিক্রান্ত, আজ কিন্তু মেমেদের স্কুলে গেলে এমনিভাবে কিন্তু কেউ ভাবে না। এই বদলটা হওয়া দরকার, একটু সময় দিতে হয়, নিজেরা যদি ঠিক ঠিক আচরণ করেন তাহলে দেখবেন আপনা আপনি বদল হতে থাকবেই। আমাদের পূজনীয় অমলানন্দজিকে দেখেছিলাম, ছেলেরা স্ট্রাইক ডেকেছে, তাকে ঘেরাও করেছে, ভাঙচুর করেছে, তার মুখের ওপর সিগারেট খেয়ে তার ধোঁয়াটা তার মুখের ওপর ছেড়ে দিয়ে চলে গেছে, আর একবারে নানা রকমের খিস্তি দিয়েছেন। মহারাজ এত ভেঙে পড়লেন, কলেজ বন্ধ করে দেবেন ঠিক হলো, কিন্তু মহারাজ যখন এরকম মন খুব ডিপ্রেসড হয়ে যেতেন, পণ্ডিত ছিলেন তো, ভাগবত পড়তেন, রোজ ভাগবত পড়ছেন, ওনার ভাগবত পড়ার কায়দা ছিল শুয়ে শুয়ে ভাগবত পড়তেন, এবং সেই ভাগবত পড়ছেন আর পড়ছেন, আমরা যেমন কাজ করছি মহারাজকে বললেও মহারাজ কোনো শুনছেন না। পঞ্চম দিন অফিসে গিয়ে দেখলাম মহারাজ টেবিলে বসে কাজ করছেন, তখন তো আমাদের অল্প বয়স, চিমটি কাটার খুব বাজে অভ্যাস ছিল। মহারাজকে বললাম, হয়ে গেল কর্মবিরতি? মহারাজ ভারী সুন্দর একটা কথা বললেন, দেখো ছেলেগুলো এই নিয়ে হইচই করে, আমরা ওদের উপযুক্ত পড়াশুনোর পরিবেশ দিতে পারি না, এবং উপযুক্ত পড়াশোনার পরিবেশ দিতে পারলে এই ছেলেরাই মন দিয়ে লেখাপড়া করতো, পরীক্ষায় ভালো হতো, তাদের ফল ভালো হতো, আর তাদের পরীক্ষার ফলের অংশীদার আমরা হতাম, আমরা বলতাম আমাদের কলেজের ছাত্র, তাহলে যদি তার ভালোটার আমরা ভাগিদার হতে পারি, আমরা তাদের উপযুক্ত পরিবেশ দিইনি বলি তো তারা এরকম স্ট্রাইক ডেকেছে, তারা এরকম হইচই করছে, আমরা যদি ভালোটার ভাগিদার হতে পারি তাহলে খারাপটার কেন হতে পারবো না। তিনি উদাহরণ দিয়েছিলেন এই পড়তে পড়তে, সেটা হচ্ছে তিনি ওই পোলিও দমনের কথা পড়ছিলেন, সেখানে শ্রীকৃষ্ণ পোলিও নাগকে জিজ্ঞাসা করছেন যে তুমি বিষ দাও কেন, বলছে প্রভু আপনি আমাকে বিষ দিয়েছেন, প্রভু আপনি আমাকে বিষ দিয়েছেন তাই আমি বিষ দিই, আপনি যদি আমাকে অমৃত দিতেন তাহলে অমৃত দিতাম, একবারে প্লেন অ্যান্ড সিম্পল কথা। তাই বলছেন যে মুক্তিপথের একটি উপদেশও যদি নিজের জীবনে প্রতিফলিত করতে পারে তাহলে তুমি ধন্য হবে, জগতের কল্যাণ হবে। আপনি সর্বার আগে জানবেন আপনি যদি নিজে ভালো হন তাহলে জগৎটি ভালো, জগতে তার প্রভাব পড়বে, আপনার এই ভালো হওয়া ভালো তরঙ্গ জগতের মধ্যে একটি নতুন তরঙ্গ এনে দেবে, আর তুমি মার কৃপায় দুস্তর ভগ্নসাগর পার হয়ে আনন্দধামে প্রয়াণ করবে। আর আমরা যখন ভালো হওয়ার চেষ্টা করি তখন ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হয়, এবং ভগবানের কৃপা বর্ষিত হলে আমরাও এই মানব জন্মের এই যে বন্ধন, এই বারবার ফিরে আসা, বারবার জন্মগ্রহণ করা, এটার পারে যেতে পারি। 352 নম্বর সূত্র আমরা পড়ব, এটি এই এই গ্রন্থের সর্বশেষ সূত্র, সে কারণেই আজকের দিনটি খুব দরকারি আর কি। মহারাজ বলছেন 352 নম্বর সূত্রে, আমরা ভাই
আমরা ভাই মাতৃগর্ভ গর্ভ হতে ভূমিষ্ঠ হবার সময় নগ্ন ও একা এসেছিলাম। ধরাধাম থেকে যখন বিদায় নেব তখনও আমাদের একা একাই চলে যেতে হবে, কেউ আমাদের সঙ্গে যাবেন না, এমনকি যারা আমাদের প্রিয়তম জন, এক মুহূর্ত যারা আমাদের ছেড়ে থাকতে পারে না, এবং আমরা যাদের তিলমাত্র অদর্শন সহ্য করতে পারি না তারাও নয়। প্রাণ হতে প্রিয় আমাদের আকর্ষণের বস্তু যে ধন সামগ্রী, তাও কিছু আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। নবজাত শিশু যে কেঁদে ওঠে তা জীবনের পরিচায়ক, ওই কান্নার শব্দ অপরের আনন্দদায়ক হয়। তোমার দেহ ত্যাগে করবার সময় অপরে তোমার জন্য কাঁদবে কাঁদুক, কিন্তু তুমি কিন্তু সম্পূর্ণভাবে স্থির শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিও। সে সময় তোমার মুখে যেন স্ফুরণ হয় সেই অপার্থিব আনন্দ ও প্রশান্তি যা তোমার অতলান্ত সত্তায় সদা বিরাজমান। তবেই তো তোমার যথার্থভাবে জীবনযাপন সার্থক হয়েছে। সেক্ষেত্রে জীবনের ওপর কোনো মোহ বা মরণের প্রতি কোনো ভীতি তোমার থাকবে না। জীবন ও মৃত্যু দুটোই তুমি জয় করে উভয়ের পারে এমন এক দ্বন্দ্বাতীত রাজ্যে চলে যাবে যেখানে বন্ধন বা মুক্তি নেই, ভালো বা মন্দ নেই, সুখ বা দুঃখ নেই, আলোক বা অন্ধকার নেই, যা এসকল হতে দূর, অতি দূরে। সে অবস্থায় শুধু নিজেকে জানা, নিজে তুমি স্বরূপত যা তাই জানো, সাত্মোপলব্ধি। সে অবস্থায় অক্ষয় অনন্ত শান্তির অবস্থা, ভূমা অস্তিত্ব, জ্ঞান এবং আনন্দের অবস্থা। জীবনের সেই পরম লক্ষ্যে পৌঁছুবার আকাঙ্ক্ষা যদি পোষণ করো তাহলে সমস্ত মায়াকে ঝেড়ে ফেলে দাও, অসৎ বস্তুর উপর সমস্ত আসক্তি দূর করে দাও, সিদ্ধ সত্যদ্রষ্টা আচার্যগণের শিক্ষা অনুসরণ করে তাদের ভাবে তদ্গত হয়ে যাও। তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি এইরূপ সদ্গুরুর সহায়তা পেলে লক্ষ্যে পৌঁছনো সহজ হবে। ভগবানই একমাত্র সত্য, অন্য যা কিছু সব মিথ্যা। তত্ত্বম অসি, তুমি তিনি, তিনি ইহাই হচ্ছেন সার সত্য, সমস্ত ধর্মশাস্ত্রের মূল শিক্ষা। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই চরম সত্যে প্রত্যেকে প্রত্যেক নরনারী উপনীত হতেই হবে, প্রত্যেক নরনারীকে উপনীত হতেই হবে, এ জন্মেই হোক বা অসংখ্য জন্ম মৃত্যুর আবর্তনের পরেই হোক। আমারই প্রিয়তম আত্মার স্বরূপ, তোমরা সকলে ঈশ্বরের কৃপা, ঈশ্বর কৃপায় সত্যকে এখনই যেন উপলব্ধি করতে সমর্থ হও, এবং এই মুহূর্ত হতেই যেন অনন্ত অনন্তকালের জন্য মুক্ত হয়ে যাও, ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা। শ্রী ভগবান তোমাদের কল্যাণ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম তোমরা শান্তিতে সমাশ্রিত হও, আমার সত্তায় শান্তি ওতপ্রোত হোক, অন্তরে ও বাহিরে সর্বত্র সর্বপ্রাণীতে শান্তি বিরাজমান হোক, পৃথিবী শান্তিময় হোক, অসীম অন্তরীক্ষে সমস্ত লোকে শান্তি ব্যাপ্ত হোক। ওম ওম ওম। এই যে আজকের শেষ সূত্রটায় মহারাজ ভারি সুন্দর একটি কথা বলছেন, বলছেন আমরা ভাই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার সময় নগ্ন ও একা এসেছিলাম, ধরাধাম হতে যখন বিদায় নেব তখন আমাদের একা একাই যেতে হবে, কেউ আমাদের সঙ্গে যাবে না। এর আগেও একদিন উল্লেখ করেছিলাম প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির একটি লেখা, ভারী সুন্দর কথা তিনি লিখছেন যে এসেছি একা যাব একা, এসেছি দিগম্বর যাব দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর। খুব ভালো করে দেখুন যেরকমভাবে আসি, শরীরে ছোট্ট শিশু শরীরে একটাও কোনো কাপড় থাকে না, তারপর যদি আপনাদের কারোর চিতা জ্বালানো দেখার অভ্যাস থেকে থাকে দেখবেন ইলেকট্রিক চুল্লিতে খুব বেশি করে বোঝা যায়, যে মুহূর্তে ঢুকিয়ে দেওয়া হয় সবার আগে কাপড়টা পুড়ে যায়, কাপড় চামড়া চুল এই তিনটে জিনিস পুড়ে যায়, যেটি জিনিস আমাদের সবচেয়ে আকর্ষণীয়। আমরা দামি দামি কাপড় কিনি নিজেকে সুন্দর দেখানোর জন্য, সেটা সবার আগে পুড়ে যায়। যে চুল, যে সৌন্দর্য, যে চামড়া সুন্দর রাখার জন্য নিচ থেকে উপরে ক্রিম ম্যাসাজ করে 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 চামড়ার সঠিকত্ব রেখি, সেটা তারপরে পুড়তে থাকে।
তারপরে যেগুলোকে দেখতে পাই না, যেগুলোর প্রতি যত্ন করি না, সেগুলো একটা একটা খুলে যায়। ঠিক 45 মিনিটের মাথায় আমি অত বড় মানুষ একটা এইটুকু ছাইয়ের কুণ্ডলিতে রূপান্তরিত হয়। মা বলছেন যত বড়ই শরীর হোক না কেন, দেড় শের ছাই। ঠাকুর বারবার আমাদের শ্মশানে যাওয়ার কথা বলছেন, বারবার আমাদের মৃতদেহকে দাহ করার দেখার কথা বলছেন। তার কারণ হচ্ছে তিনি প্রতি মুহূর্তে আমাদের ভেতরে সেই যে অবস্থান, আমাদের যেতে ভেতরে যে জীবন সম্পর্কে আমাদের যে আসক্তি সেটিকে দূর করতে করবার চেষ্টা করছেন। আমরা কেন পেরে উঠি না একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। একজন ধোপা নদী তীরে এসে, তার সঙ্গে চারটি গাধা ছিল, সেই চারটি গাধাকে নিয়ে সে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। তাকে নদীর ওপারে যেতে হবে, নদীতে বিশেষ জল নেই, গাধাগুলোকে নিয়ে যাওয়া, অথচ নদীতে জলের প্রবাহটা খুব বেশি, গাধাগুলোকে ওপরের ওপারে নিয়ে যাওয়া আবার আসা, এটা একটা কঠিন কাজ। সেই কারণে তিনি করলেন কি, তার কাছে যে দড়ি ছিল তাই দিয়ে গাধাগুলোকে বাঁধার চেষ্টা করলেন। কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন তিনটে গাধা বাঁধা যাচ্ছে, একটি গাধাকে কিছুতেই বাঁধা যায় না, যত চেষ্টা করেন খুলে যায়। সেই যে গাছেতে বাঁধছিলেন তার অন্যদিকের গাছে আরেকজন সাধু বসেছিলেন। সাধু বাবাকে গিয়ে তিনি বললেন আপনার কাছে দড়ি আছে? বললেন কেন কি করবে না, ওই আমার ওই চতুর্থ গাধাটাকে বাঁধব। বলছে কিচ্ছু করার দরকার নেই, তুমি যাও গিয়ে ওই গাধাটার গায়ে মানে অলিকভাবে দড়িটা নিয়ে ওকে বেঁধে দাও, তারপরে আস্তে আস্তে দড়িটা খুলে বাকি তিনটে গাধাকে বেঁধে দাও। ধোপাটি বলল ওভাবেই রাখলে হবে? বললেন হ্যাঁ ওভাবে রাখলেই হবে। ধোপাটি ওইভাবে তিনটে গাধাকে, প্রথমে ওই একটি গাধাকে বাঁধলেন, তারপর তার গলা থেকে ওটা খুলে নিয়ে বাকি তিনটে গাধাকে বেঁধে দিলেন। তারপরে তিনি জলের উপর দিয়ে ওপরে চলে গেলেন, নিজের কাজ ছেড়ে খানিক বাদে এসে দেখলেন চারটি গাধা সেমনিভাবে দাঁড়িয়ে আছে। এবার তিনি তিনটে গাধা দড়ি খুলে দিয়ে তাকে হ্যাটাট করছেন যখন, তখন তিনটে গাধা এগিয়ে যাচ্ছেন, চতুর্থ গাধা যাকে দড়ি পরানো হয়নি সে কিন্তু চুপটি করে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী দেখে বললেন ওরও গলায় আরেকবার দড়ি পরিয়ে দড়িটা খুলে দাও। ওর গলায় কোনো দড়ি নেই, কিন্তু একটা মায়া দড়ি ওর গলায় বাঁধা আছে, যেই কারণে ও মনে করছে ও এখনও বাঁধা আছে, তুমি হঠাৎ করলেও এগোবে না, কারণ তো জানে ও বদ্ধ হয়ে আছে। আমাদের অবস্থাও ঠিক সেই রকম, এক মায়া দড়ি দিয়ে আমরা বদ্ধ হয়ে আছি, আমরা এগিয়ে যেতে কিছুতেই পারছি না, আমাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন, আমাদের গুরু এসে নতুন প্রাণ দান করেছেন, পথ দেখিয়েছেন, তবু আমরা আটকে পড়ছি না। আমাদের দরকার হচ্ছে ওই মায়া দড়িটাকে উন্মুক্ত করা। কারণ বলছেন, মহারাজ বলছেন, কান্নার দুটো ভ্যারাইটি আছে, আমরা যখন জন্মাই তখন কাঁদি, অথচ আমাদের দুঃখ হতে থাকে, কিন্তু জগতের কাছে সেই কান্না খুব আনন্দদায়ক। আমরা যখন চলে যাই তখন জগৎ কাঁদে, সেই কান্না আমার কাছে কোনো প্রভাব পড়ে না, কিন্তু জগৎ আমাকে হারিয়ে কাঁদতে থাকে। সেই কান্না যদি আমার ওপর প্রভাব পড়তে থাকে তাহলে জগৎকে কখনো আমি ছেড়ে যেতে পারবো না। তাই জগৎকে প্রতিদিন প্রতি মুহূর্তে ধীর স্থির শান্তভাবে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতেই হবে। সে সময় তোমার মুখে যেন স্ফুরণ হয় সেই অপার্থিব আনন্দ প্রশান্তি যা তোমার অতলান্ত সত্তায় সতা বিরাজমান। আমার ভেতরের সেই গভীর, অতলান্ত গভীর যে আমার হৃদয় আছে, সেই সত্তার ভেতরে যেন এই আনন্দ, এই প্রস্তুতি যেন আমাদের ভেতরে থাকে। এই প্রস্তুতি থাকাটা খুব জরুরি, আমরা একদম অপ্রস্তুত অবস্থায় চলে যাই। যেমন আমরা কোনো জায়গায়, ভালো জায়গায় যেতে গেলে প্রস্তুত হই, বেশ ভালো কাপড় চোপড় পরি, তারপরে ভালো জামা কাপড় পরি, চুল টুল ঠিকঠাক করি, একটু হয়তো রুজি টুস্টিকও লাগাই, যে জুতো বাড়িতে যে হাওয়াই ছুটি পরে থাকি সেটা না পরে একটু ভালো অন্য রকমের জুতো পরি। আমরা নিজেদের ভেতরে একটা প্রস্তুত করি জগতের সামনে নিজেকে প্রেজেন্ট করার। এখানে নিজের সামনে নিজেকে প্রেজেন্ট করার জন্য একটা খুব বড় প্রস্তুতি দরকার। জীবন ও মৃত্যু দুটোকেই তুমি জয় করে উভয়ের পারে এমন এক নতুন দ্বন্দ্বাতীত রাজ্যে চলে যাবে যেখানে বন্ধন বা মুক্তি নেই, ভালো বা মন্দ নেই, সুখ বা দুঃখ নেই, আলোক বা অন্ধকার নেই, এসব কল হতে দূরে, অতি দূরে। বলছেন যে সে অবস্থাটা কেমন, দ্বন্দ্বাতীত রাজ্য। আমরা সবসময় দ্বন্দ্বযুক্ত অবস্থায় বিরাজ করি, আমাদের সবসময় মনে হতে থাকে যে রাজ্যে আছি, আমি যে কাজটা করছি এটা কি সঠিক, ভালোকে গ্রহণ করেও ভালোটার ভালোত্ব সম্পর্কে
আমরা স্যাঙ্গুইন হতে পারি না। খানিকটা সেই পয়সা দিয়ে সোনা কেনার আগে অবধি আমরা যেমন কোষ্ঠীপাথরে সোনা ঘষে ঘষে দেখার চেষ্টা করি যে সেটা সোনা কিনা, কিন্তু যে কেনা হয়ে যায় তখন কিন্তু সোনাটা আমার সম্পদ হয়ে যায়। তখন কিন্তু আমি একবারও কোষ্ঠীপাথর ঘষে দেখবার সামান্যতম চেষ্টাও করি না, কারণ আমি জানি এটা আমার সম্পদ। সবাইকে দেখাই, দেখো কীরম ভালো জিনিস কিনেছি, কীরম ভালো আংটি কিনেছি, বলো দেখি কত লাগলো। কিন্তু এই সোনাটাই কেনার আগে কতবার আমি ঘষে ঘষে দেখছি, নিঃসন্দেহ হওয়ার চেষ্টা করছি। সেই জায়গাটাই যে আমাদের দ্বন্দ্বযুক্ত এবং দ্বন্দ্বমুক্ত, এই যতক্ষণ না আমাদের সিদ্ধি প্রাপ্তি হচ্ছে ততক্ষণ আমরা একটা দ্বন্দ্বযুক্ত অবস্থায় থাকি। যখন আমরা ঈশ্বর প্রাপ্তি হয়ে ঈশ্বরের দিকে এগিয়ে যাই, ঈশ্বরের সঙ্গে নিজের সত্তাকে একাকার করে দিই, তখন আমরা একটা দ্বন্দ্বমুক্ত পরিবেশের মধ্যে যাই। মহারাজ বলছেন ওপারটা কেমন, ওপারটা দ্বন্দ্বাতীত রাজ্য, সেখানে বন্ধন নেই, আমরা সেখানে মুক্তি নেই, বন্ধনও নেই মুক্তিও নেই, ভালো নেই মন্দ নেই, কোনো রকম মানে তুল্য বিপরীত ভাব আসবে এরকম কোনো কিছু নেই। সেটা কেমন, যা এ সকল হতে অনেক দূর। সে অবস্থায় শুধু নিজেকে জানা, নিজে তুমি স্বরূপত যা তাই জানা, স্বাত্ম উপলব্ধি, আমি ঈশ্বরের অংশ, আমি ঈশ্বরীয় সত্তা, এই বোধে জাগ্রত হওয়া। সেই আমাদের হৃদয়রামের খুব আনন্দ হয়েছিল, চিৎকার করে বলেছিল তুমিও যা আমিও তাই, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই, তাহলে তুমি আমি এখানে কি করছি, তুমি আমি এখানে কি করছি, আমার তো কিছু করার, চলো দেশে দেশে যাই, গিয়ে ভগবানের কথা বলে বেড়াই। সে তার নিজের সত্তাকে প্রকাশিত হয়েছে দেখেছিল। আমরা যখন অনন্তের সামনে দাঁড়াই, সেই সমুদ্রের সামনে দাঁড়াই, খোলা আকাশের তলে দাঁড়াই, গভীর জঙ্গলের মধ্যে যাই, হিমালয়ের সামনে গিয়ে দাঁড়াই, আমরা শান্ত হয়ে যাই, চুপ হয়ে যাই। তার কারণ আমার যে অনন্ত সত্তা, তার সাময়িকভাবে তার মুখোমুখি হই। এই সাময়িকত্ব নয়, একেবারে সারা দীর্ঘ দীর্ঘ জীবনের মতো একটা ভাবকে আমাদের গ্রহণ করতে হবে। সে অবস্থা অক্ষয় অনন্ত শান্তির অবস্থা, ভূমা অবস্থা, জ্ঞান ও আনন্দের অবস্থা। জ্ঞান ও আনন্দ বলছেন নিজেকে জানা, আমি যখন নিজেকে জানি তখন আনন্দ জ্ঞান হয়, আমি জগৎটাকে চিনি, আমার ভেতর জগৎ প্রকাশিত হচ্ছে, এবং সেই জানার ফলে আমার ভীষণ রকমের একটা আনন্দ হয়। আপনারা যারা দুর্গাপুজো দেখেছেন দেখবেন দুর্গাপুজোর চালচিত্রের ওপর একটি শিব ঠাকুর, মায়ের ঠিক মাথার উপর একটি শিব ঠাকুর আঁকা থাকে, শিব ঠাকুর তম্বুরা বাজাচ্ছেন, তম্বুরাটা ঠিক ঠাকুরের মাথায় ঠেকে আছে, আর তিনি যেন একটা গভীর আনন্দের ভেতরে ডুবে আছে। এই যে জগন্মাতাকে উপলব্ধি করে তার সেই দৈবী সত্তা, দৈবাতীত সত্তা, সার্বভৌমত্ব সত্তাকে অনুভব করে তার ভেতরে ডুবে যাওয়া, এইটি ওই সত্তার অন্যতম প্রতীক। বলছেন যে সে অবস্থায় অক্ষয় শান্তি, অক্ষয় অনন্ত শান্তির অবস্থা, ভূমা অস্তিত্ব, জ্ঞান ও আনন্দের অবস্থা। জীবনের সেই পরম লক্ষ্যে পৌঁছবার আকাঙ্ক্ষা যদি পোষণ করো, তাহলে সমস্ত মায়াকে ঝেড়ে ফেলে দাও, অসৎ বস্তুর ওপর সমস্ত আসক্তি দূর করে দাও। সিদ্ধ সত্য দ্রষ্টা আচার্যগণ, আচার্যগণের শিক্ষা অনুসরণ করে তাঁদের ভাবে তদ্গত হয়ে যাও। এই অবস্থা আমরা তো নানা রকমের ভাবকে নিয়ে আসি, তাহলে কেন আমরা সেই অবস্থায় প্রাপ্ত হই না? তার কারণ হচ্ছে আমাদের ওই যে সিদ্ধ সত্যদ্রষ্ট আচার্যগণ আমাদের যে শিক্ষা দেন সেটাকে আমরা অনুসরণ করি না। আমরা যদি সেই ভাবটিকে অনুসরণ করি তাহলে অবশ্যই আমাদের ভেতরে পরিবর্তন হয়। তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি, এবার গুরু সম্পর্কে বলছেন তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি, এইরূপ সদ্গুরুর সহায়তা পেলে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। ইষ্ট আমার আমাকে সাহায্য করার জন্য তার একজন প্রতিনিধিকে আমার কাছে পাঠান, তার কাছে যেন পৌঁছে যাই। অনেক সময় হয় আমরা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি অথচ তার বাড়ির রাস্তা চিনি না, তখন তিনি একজন কাউকে পাঠান, বলেন ঠিক আছে তুমি বড় রাস্তা অবধি এসো, আমি একজনকে পাঠাচ্ছি, সে তোমাকে চিনিয়ে নিয়ে আসবে। এই বড় রাস্তা থেকে সেই তার বাড়িতে যাওয়া, এই যে পথটুকু যিনি নিয়ে যান, যিনি এই রাস্তা চেনেন, সেই পথটুকু যিনি নিয়ে যান তিনি হলেন গুরু। সদ্গুরু আসল আদতে ঈশ্বরের প্রতিনিধি। আমাদের সঙ্ঘে একসময় কেবলমাত্র সংঘ গুরুরাই দীক্ষা দিতেন, পঞ্চম ষষ্ঠ সংঘ গুরু
বিরজানন্দজি অবধি শুধুমাত্র আমাদের সংঘ গুরুরাই দীক্ষা দিতেন, অন্য আর কেউ দীক্ষা দিতেন না। তারপরে সংঘগুরু বিরজানন্দজি পরে যখন শঙ্করানন্দজি প্রেসিডেন্ট হলেন, তখন প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট এবং এখন যেরকম অতিরিক্ত বিশেষ পাওয়ার দেওয়া আছে সেটাও প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে তারা দেন। প্রেসিডেন্ট হলেন আমাদের কাছে ঠাকুরের প্রতিনিধি, ঠাকুরের বিগ্রহময় রূপ, আর প্রেসিডেন্টের প্রতিনিধি বাকিরা সবাই সেই ঠাকুরেরই রূপ, কিন্তু প্রতিনিধি তারা প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেন, সব জায়গায় প্রেসিডেন্টের পক্ষে আপনাকে হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে আসা সম্ভব হয় না, তাই তার প্রতিনিধি হিসেবে কেউ একজন যান। তোমার ইষ্টের মূর্তিমান প্রতিনিধি এইরূপ সদ্গুরু সহায়তা পেলে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। কেন লক্ষ্যে পৌঁছানো সহজ হয়? তাহলে আমাকে নিজেকে চেষ্টা খুব একটা করতে হয় না, আমি তখন জানা চেনা পথ দিয়ে এগিয়ে যেতে পারি। কারণ ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, আমাদের খাওয়ার দাওয়ার চিন্তা করতেই খুব তার আমাদের আর্থিক সময় বেরিয়ে যায়। এই যে মনুষ্যাদি পাচ্ছি আমরা, এটা আমরা খুব বুঝতে পারি। প্রত্যেক বছর এত সুপার সাইক্লোন হয়, প্রত্যেক বছর এত প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানে চাষবাস করা যে কী ভয়ঙ্কর কঠিন, সমস্ত শ্রম বেরিয়ে যায়, তারপর আর আমরা আমাদের এই মানুষজন আর ভগবানের কাছে আসতে পারে না, উৎসব আদি ছাড়া আসতে পারে না। এমনি দিনে আমাদের মন্দিরে এসে দেখলে আপনারা দেখবেন, যখন ছাত্ররা থাকে তখন মন্দির ভর্তি থাকে, যখন ছাত্ররা থাকে না তখন আঙুল দিয়ে গোনা যায় 2, 2, 4, 2, 5, বড় জোর 5 জন মানুষ, তার বেশি আর কেউ নেই। আর আমরা সাধুরা 6 জন থাকি, আমাদের আমরা বলি 1:2 খেলা হয়, ভেতরে ঠাকুর মাস্বামী যে 3 জন, আমরা বাইরে 6টি সাধু বসে থাকি, 1:2 খেলেই। আমরা অনেক সময় অন্যান্য আশ্রমে গেলে এই আশ্রমগুলিকে দোষ দিয়ে থাকি, তা কিন্তু নয়। মানুষের জীবনে এত বেশি সংগ্রাম, সে জীবন সংগ্রাম থেকে উঠে দাঁড়াতে পারে না। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে ঠিক এই জিনিস ঠাকুরের একটি প্রসঙ্গ আছে, বলছেন জয়রামবাটির মানুষজন ধর্ম বিমুখ খানিকটা। কেন জয়রামবাটির ধর্ম মানুষজন ধর্ম বিমুখ? কারণ জীবনের সংগ্রাম তাদের এত তীব্র যে জীবন সংগ্রাম করার পর আর তাদের সময় থাকে না ধর্মকে পরিচালিত করতে। আমি বিভিন্ন জায়গায় যাই, যুবকদের নিয়ে কাজকর্ম হয়, দেখি কত আশ্রম কত ভালো কাজ করে, কিন্তু আমাদের এখানে আমরা যুবকদের ডাকতে পারি না। তার কারণ হচ্ছে পেটের ভাত তাদের আমরা এখনো দিয়ে উঠতে পারিনি, পেটের ভাত দিতে পারিনি বলে তাদেরকে আমরা বলতে পারি না যে স্বামীজি পড়ো। স্বামীজি নিজে বলে গেছেন খালি পেটে ধর্ম হয় না, তাই আমাদের সাহায্য করবার জন্য আসেন, আমরা এই পথটি যেতে পারি না। আমাদের অন্নগত প্রাণ, আমরা সেই রকম সত্যযুগের মতো সারাদিন সাধন ভজন করতে পারি না, তাই একজন সহজ মানুষ আসেন আমাদের জীবনে, যিনি আমাদের যিনি এই পথ চলেছেন, পথ চলে যাওয়ার পরে যিনি আমাদের সাহায্য করেন সেই পথটিকে অতিক্রম করার জন্য। এই কারণে গুরুর আসার প্রয়োজন আছে। বলছেন ভগবানই একমাত্র সত্যি, অন্য যা কিছু সব মিথ্যা, তত্ত্বম অসি তুমি তিনি। ভগবানই একমাত্র সত্য, আর বাকি সব কিছু যা কিছু দেখছি সব মিথ্যা, সব সেই পিসি সরকারের মায়া। শ্রীরামকৃষ্ণদেবকে বলা হয় জাদুকর। জাদুকর কি করেন? যা মিথ্যা নয় তাকে সত্য করে দেখান। শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর আমরা বলি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। এই জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা এটা আমাদের কাছে একটা সত্য বস্তু হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব আমাদের মধ্যে এসে এক নতুন খেলা দেখালেন। আমাদের যে ধারণা জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা, এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আমাদের ভেতরে সেই চিরন্তন সত্যকে জাগ্রত করলেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই হচ্ছে সব শাস্ত্রের মূল কথা, ভগবানই একমাত্র সত্য, ইহাই হচ্ছে সার সত্য, সর্বধর্মশাস্ত্রের মূল শিক্ষা। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই চরম সত্যে প্রত্যেক নরনারীকে উপনীত হতেই হবে। এই হতেই হবে কথাটা বলছেন, আমরা চাই বা না চাই অবশ্যই অবশ্যই এই অনুভূতি আমাদের হবেই, জীবন আমাকে বাধ্য করবে। কালকে গল্প করছিলাম আমাদের সাধুদের কাছে একজনের কথা, নরেন্দ্রপুর থাকাকালে যার কাছে ডোনেশন নিতে গেছিলাম, এই ভদ্রমহিলা কোনো একটা সময় সেন্ট জেভিয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং একটি বড় জায়গায় তিনি ছিলেন, তার স্বামী সেখানকার সবচেয়ে বড় প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার করেছেন, তার বহু ছাত্রছাত্রী,
কিন্তু জীবন তাকে এমন অর্থের এতটুকু কম নেই, তার এত অর্থ আছে, আমাদের তো কিছু অর্থ পাওয়া গেলে আমরা এক জায়গায় করে ফেলি। তিনি ওই কনজিউমার্স ফোরামে তার স্বামীর ঠিক মতো চিকিৎসা হয়নি এই ভেবে তিনি অ্যাপোলো ক্লিনিক্যালসের বিরুদ্ধে কেস করেছিলেন এবং সেই কেস উনি জিতে যান এবং তাতে উনি 440,000 টাকা পান। উনি আমাকে ফোন করে বলেছেন, এই টাকাটা আমার নয়, টাকাটা আমি নিতে পারি না, আপনি আসবেন একটু, আমি শুনেছি আপনি মেয়েদের নিয়ে কাজ করেন, মেয়েদের পড়াশোনার জন্য কাজ করেন, ওই কাজে আমি এটা দিতে চাই। এই পুরো টাকাটা যেমন পেয়েছিলেন তেমনিভাবে দিয়ে গেলেন। একজন পুলিশ অফিসারকে আমি চিনি, তিনি আমাকে বললেন যে আমি 75,000 টাকা আমার পিসির কাছ থেকে পেয়েছি, এ টাকা আমার নয়, এ টাকা আমি নিতে পারি না, আপনি নেবেন? যাকে সেই প্রসঙ্গে সে ভদ্রমহিলার কাছে আমরা গেলাম, বিশাল বড় দুটো 1,000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, দুটো জুড়ে একটা ফ্ল্যাট তৈরি করা আছে, গোটা 6 ঘর আছে, বড় বড় ঘর আছে, বিশাল বড় ডাইনিং স্পেস আমাদের বসালেন। তারপরে একবার চেক এনে দেন, আবার খানিকক্ষণ চলে যান, আবার এসে কাগজগুলো সই করে দিয়ে যান, আবার চলে যান, আবার খেতে দেন, আবার চলে যান, আবার ছোটো ছোটো বোতলে করে জল নিয়ে আসেন, খেতে দেন, আবার চলে যান। আমি বুঝতে পারলাম ওনার কাছে কেউ আসে না, তাই উনি আমাদের সঙ্গটাকে, সঙ্গের সময়টাকে এক্সটেন্ড করছেন। অত বড় ফ্ল্যাটের ঠিক মাঝখানে একটা রকিং চেয়ার লাগানো আছে, সব ফ্ল্যাটগুলোর আলাদা আলাদা দরজা আছে, ওনার যেহেতু দুটো ফ্ল্যাট জুড়ে করা, তাই ওনার দরজাটা এই লিফটের সোজাসুজি, সেই ঘরের দরজাটা খুলে রেখে লিফটের দিকে তাকিয়ে তিনি তার সেই রকিং চেয়ারটায় বসে থাকেন। যদি কেউ আসা যাওয়ার পথে একটু থামে, ওর সঙ্গে একটু কথা বলে, অথচ না ছেলে আছে, নাতি আছে, বউ আছে, সবাই ভীষণ ব্যস্ত। এই 20 মিনিটের পথ অতিক্রম, পায়ে হাঁটা 20 মিনিটের পথ অতিক্রম করে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে আসতে দেন না। তিনি আমাদের যখন লিফটে পৌঁছতে এলেন, লিফটে ঢোকার পরে ওই সেন্সারটা এমনি করে হাত দিয়ে আটকে রেখেছে যাতে লিফটটা না বন্ধ হয়। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তবু আমাদের যেতে হবে, তাই একটা বদবুদ্ধি নিলাম, বললাম মা দেখুন তো ও পাশে কী আছে। তিনি ভালো করে দেখলেন, যেই মুহূর্তে লিফটের সেন্সারটা ছেড়েছেন, আমাদের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি ওই ডোর ক্লোজে টিপে দিলেন, উনি বুঝতে পারার আগেই দরজাটা বন্ধ হয়ে গেল। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু এ ভিন্ন আর কোনো উপায় নেই। ফোন করলে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, যাদের এতদিন আপন ভেবেছিলেন তারা এতদিন তাদের আপন, আর তারা আর কেউ আপন নয়। কিন্তু এটা উনি এত দেরি করে বুঝলেন, তখন আর ফিরে আসার কোনো সময় নেই। এই যে বলছেন আমাদের বুঝতেই হবে প্রকৃতির নিয়ম অনুযায়ী, এই চরম উপসত্যকে আমাদের প্রত্যেক নরনারীকে উপনীত হতেই হবে, ইউ হ্যাভ টু, মাস্ট হতেই হবে, আমি বুঝি আর না বুঝি, এই জন্মেই হোক বা অসংখ্য জন্ম জন্মান্তরে আবর্তনের পরেই হোক। আমারই প্রিয়তম আত্মার স্বরূপ, তোমরা সকলের ঈশ্বর, সকলে ঈশ্বর কৃপায়, প্রত্যেকে ঈশ্বর কৃপায় সত্যকে এখনই যেন উপলব্ধি করতে সমর্থ হও এবং এই মুহূর্ত হতে যেন অনন্ত অনন্তকালের জন্য মুক্ত হয়ে যাও, ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা। মহারাজ আমাদের জন্য প্রার্থনা করছেন, এটা আমাদের একটা খুব আশ্বাসের কথা, এমন একজন মুক্ত পুরুষ আমাদের জন্য প্রার্থনা করছেন যে যেন আমরা এই এই উপলব্ধি করতে সম, এই বোধটিকে উপলব্ধি করতে সমর্থ হই এবং এই মুহূর্তে যেন অনন্ত অনন্তকালের জন্য মুক্ত হয়ে যেতে পারি। শ্রী ভগবান তোমাদের কল্যাণ করুন। শেষ করছেন প্রার্থনা দিয়ে, তোমরা শান্তিতে সমাশ্রিত হও, আমার সত্তায় শান্তি ও শান্তি ওতপ্রত হোক, অন্তরে ও বাহিরে সর্বত্র সর্বপ্রাণীতে শান্তি বিরাজ করুক, পৃথিবী শান্তিময় হোক, অসীম অন্তরিক্ষে সমস্ত লোকে শান্তি পরিব্যাপ্ত হোক, যেদিকেই তাকাই যেদিকেই দেখি না কেন সর্বত্র যেন সেই শান্তি বিরাজ করে, এই বোধটিকে জাগিয়ে দেওয়ার দিয়ে তিনি এই গ্রন্থের পরিসমাপ্তি ঘটাচ্ছেন। আমরাও আজকে এইখানে এসে থামব, শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই দীর্ঘ দিন ধরে আমরা এই 1 বছরের বেশি সময় ধরে এই নানা সময় নানা ঘাত প্রতিঘাতে মধ্যে দিয়েও, নানা বাধার মধ্যে দিয়েও আমরা এইটিকে পড়াশোনা করার চেষ্টা করছি। এটা সম্ভবত 2 বছর ধরে হলো, 2020 থেকে শুরু হয়েছিল, 2022 এসে শেষ হলো। শ্রী ভগবানের কৃপায় আমি সত্যিই ভাবতে পারিনি যে এটা আমাদের হবে, সেই কারণে একটা ছোট্ট বই ধরেছিলাম যাতে এটা হয়। আমি কৃতজ্ঞ এই 3 জনের কাছে যাদের জন্য এটি সম্ভব হলো, আমাদের মল্লিকাদি, মল্লিকা শ্যাম চৌধুরী, তারপরে ঋতুপর্ণাদি, ঋতুপর্ণা সরকার এবং শুভেন্দু মুখোপাধ্যায়।
এই তিনজনে আমাকে খুব আশ্বাস দিয়েছিলেন এটি করলে, এই যে আমরা এখন যেভাবে ধর্ম প্রসঙ্গ করছি এই করলে এটা ভালো দাবে। আজকে এই এই ক্লাসের সঙ্গেই আমাদের পরমার্থ প্রসঙ্গ পাঠ শেষ হচ্ছে। আমরা আগামী দিন থেকে একটি নতুন গ্রন্থ শুরু করব, সেটা হচ্ছে শ্রীমদর্শন। শ্রীমদর্শন আমরা পড়ব এই কারণে, শ্রীরামকৃষ্ণকে শ্রীম যতটুকু প্রকাশ করতে পেরেছিলেন সেটির সংখ্যা হচ্ছে 5টি খণ্ড, কিন্তু আদতে আরও অনেক বেশি খণ্ড ছিল। শ্রীমদর্শন একটা নতুন জিনিস দেখায়। শ্রীমদর্শন শ্রীমার যদি আমরা ডায়েরি পড়ি তাহলে দেখব খুব সংক্ষিপ্ত আকারে তিনি ভাবগুলিকে একত্রিত করেছেন, কিন্তু শ্রীমদর্শন দেখায় আমাদের সেই ভাবগুলিকে কেমন করে দিনের পর দিন ধারণা করে, দিনের পর দিন চিন্তা করে সেটিকে শব্দাকারে প্রকাশ করে মানুষের মুক্তির পথ দেখিয়েছিলেন। এবং বহু সময় যা তিনি সারাদিন লিখেছিলেন তার সমীপাগত সব মানুষদের কাছে সেটি তিনি ব্যাখ্যা করতেন। এই কথাগুলো যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কেমন তার মুড ছিল, কীরকম তাকে দেখাচ্ছিল, কীরকমভাবে তিনি চলছিলেন, এই সমস্ত কিছু তাতে বর্ণনা করা হয়েছে। সেই শ্রীমদর্শন একটু দীর্ঘ, 16 খণ্ডের শ্রীমদর্শন আমরা আগামী দিন শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম বিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।